আসসালামু আলাইকুম। প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আবার এই বিষয়ে কথা বলতে গেলেও আমার সাংঘাতিক রকম কষ্ট লাগে এই ভেবে যে প্রবাসীদের কাছ থেকে সরকার বা রাষ্ট্র সুবিধা যেমন নেয়, তেমন সবচেয়ে বেশি বোধহয় উপেক্ষা বা অবহেলার শিকার হচ্ছে আবার এই প্রবাসীরা। সুতরাং এই বিষয় নিয়ে অতীতেও অনেক কথা বলেছি, কিন্তু দেখলাম যে আসলে কথা বলে কোনো লাভ হয় না খুব একটা। অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বিমানবন্দরগুলোতে, অর্থাৎ তিনটি বিমানবন্দরে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে পিসিআর টেস্ট মেশিন বসানোর জন্য। কেননা সংযুক্ত আরব আমিরাত এটি নিষেধাজ্ঞা দিয়েছে যে কোনোভাবেই পিসিআর টেস্টের রেজাল্ট ছাড়া তাদের দেশে ঢুকতে তারা দিবে না, এমনকি ট্রানজিট হিসেবেও দুবাই বিমানবন্দর ব্যবহার করতে দেবে না। অর্থাৎ 6 ঘন্টা আগে, অর্থাৎ এয়ারপোর্টেই পিসিআর টেস্ট করে সেই রিপোর্ট নিয়ে ঢুকতে হবে দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে, অথবা দুবাই হয়ে অন্য দেশে যেতে হবে। এমিরেটস হচ্ছে এয়ারলাইন্স পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এটি বেশ 2-3 মাস আগের কথা। এবং এটি নিয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে অনেকদিন পর প্রধানমন্ত্রী এখন নির্দেশ দিয়েছেন, মন্ত্রী পরিষদ সচিব সেই কথাটি বলেছেন, হয়তো এখন সব কিছু হবে। কিন্তু এই যে গত 2-3 মাস ধরে এই বিষয়টি যে গড়াচ্ছিল, এটি কি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ সেটি যথাযথভাবে গুরুত্ব দিয়েছে? আমরা যেটি মিডিয়াতে দেখলাম যে এই ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি লিখেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আবার বলেছে যে এটা সুনির্দিষ্ট স্পেসিফিকেশন বা অন্যান্য কারিগরি দিকের পুরো কী ধরনের মেশিন তারা চায়, এই বিষয়গুলো যদি সুনির্দিষ্ট না হয় তাহলে পিসিআর ল্যাব বা মেশিন বসানো সম্ভব না। একটি অজুহাত দিয়ে মোটামুটিভাবে সেই প্রস্তাবটি নাকচ করে দিয়েছে অথবা ফাইল চাপা দিয়ে বসে আছে। এইদিকে দুবাইতে দেওয়ার জন্য আমাদের হাজার হাজার শ্রমিক রাস্তাঘাটে বিক্ষোভ করছে। আমি বিভিন্ন বিষয়ে যখন কি ভিডিও আপ করি আমার চ্যানেলে, তখন তারা সেই বিষয়ের থেকেও তাদের এই বিষয়টা যাতে আমি তুলে ধরি সেই বিষয়টা নিয়ে তারা কমেন্টে মতামত দেয়। আমি দেখি, পড়ি এবং কষ্টও পাই যে এটা তো আসলে এটা নিয়ে লেখার কিছু বা বলার কিছু নেই, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। কেননা আমরা জানি যে এই যারা বাংলাদেশে আটকে আছে প্রায় 7-8 হাজার 10 হাজার, কোনো সংখ্যা সুনির্দিষ্ট নেই, তবে বোঝা যায় যে বিপুল সংখ্যক আমিরাত প্রবাসী তারা বাংলাদেশে এসে আটকে পড়েছেন এবং তারা কর্মস্থলে যেতে পারছেন না। অনেকের চাকরির মেয়াদ শেষও হয়ে যাবে, যদি শেষ হয়ে যায় তাহলে তারা বেকার হয়ে যাবে এবং বাংলাদেশে তাদেরকে পড়ে থাকতে হবে। আর তারা যদি যান আমিরাতে তাহলে তারা কী হবে, তারা রেমিটেন্স পাঠাতে পারবে, যেই রেমিটেন্স নিয়ে আমরা এত গর্ব করি। তো সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তো আমার থেকে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেশি বোঝার কথা। কেননা এখন পর্যন্ত যে গর্ব, যে অহংকার, 48 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ আছে, সেটি সরকারের পক্ষ থেকেই বলা হয় যে এর একটি সিংহভাগ হচ্ছে কৃতিত্ব, সেটি হচ্ছে প্রবাসীদের। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্স দিয়ে আমরা পদ্মা সেতু সহ বড় বড় অবকাঠামো আমরা নির্মাণ করি, আবার বৈদেশিক লোনের যে ঋণ সেগুলো আমরা পরিশোধ করতে পারি এই প্রবাসীদের পাঠানো যে বৈদেশিক মুদ্রা সেটি দিয়ে। তো সুতরাং এটির গুরুত্ব তো আমি মোস্তফা ফিরোজের থেকেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেশি বোঝার কথা। ফলে প্রবাসীদের একটি বিষয় দাবি ওঠার আগেই সেটি সম্পন্ন হবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। আর পিসিআর ল্যাব মেশিন এটা কি খুবই একটা খুব ব্যয়বহুল, পদ্মা সেতুর মতন দামি কোনো জিনিস? এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি গিয়েছিলাম প্রায় 1 বছর আগে, তখনই দেখলাম প্রতিটা টার্মিনালে বসানো আছে, এবং ইতিমধ্যে আমার ধারণা যে উন্নত বিশ্ব বা ছোটোখাটো দেশগুলোতেও সেখানেও বসানো আছে। কিন্তু বাংলাদেশ এই কাজটি না করার কারণে বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ আর 4-5টি দেশের উপরে এমিরেটস এয়ারলাইন্স এই নিষেধাজ্ঞাটা দিয়েছে যে তারা পরিবহন করতে পারবে না। কেননা যদি এই নেগেটিভ যে রিপোর্ট, সেই রিপোর্টটা যদি না থাকে তাহলে তারা পরিবহন করতে পারবে না, কেননা তারা দুবাই বিমানবন্দরে অবতরণ করতে পারবে না, অথবা দুবাই বিমানবন্দর হয়ে ট্রানজিট হয়ে অন্য কোনো দেশে যেতে পারবে না। তাহলে চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ বিষয়।
সেটি আমরা কি একটা অপমান হিসেবে নিচ্ছি যে কেন এই ধরনের শর্ত আরোপ করলো, এখন এই ক্ষোভ নিয়ে বা অপমানের এ নিয়ে আমরা কি বসে থাকতে পারি, নাকি সেই শর্তটা পূরণ করা উচিত আমাদের? এবং আমরা কেন বিশ্বের বিভিন্ন দেশের টার্মিনালগুলোতে তো সেই PCR ল্যাব বসানো আছে, আমরা কেন বসাচ্ছি না? এটা তো ব্যয়বহুল কোনো বিষয় না। তো আসলে হচ্ছে কি, মানে এই জিনিসটা যে আমরা সেই কথাটি বলছিলাম যে আমরা প্রবাসীদের কাছ থেকে নানান রকম সুবিধা নেব, আমরা গর্ব করব যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে আমাদের অর্থনীতি সবল হচ্ছে, বা এই যে দুর্যোগ গেল গত দেড় দুই বছর ধরে করোনা মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে তাদের কি বলে রিজার্ভ কমে গেছে, তাদের মন্দা অর্থনীতিতে মন্দা এসছে, তাদের যেই GDP সেটি কমে গেছে, কিন্তু আমাদের এই রেমিটেন্স প্রবাহটা গত দেড় বছর ধরে অব্যাহত ছিল, বা কোনো কোনো ক্ষেত্রে বেশি হবার কারণে, যেটি আবার দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে একটি জাদু বলেছেন, এটার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারছেন না যে কী কারণে অস্বাভাবিক রকমভাবে আসা শুরু করলো। সেইটাকে আমরা যদি মাথায় রাখতাম তাহলে PCR ল্যাব তো প্রবাসীরা বলার আগেই আমাদের বসে যেত। এখন দেখুন এই গত দেড় বছরে যখন কি সব বললাম যে বিশ্বে মন্দা, তখন আমাদের এখানে কিন্তু আমরা দেখলাম যে অতীতের যে রেকর্ডগুলো সেগুলি ভাঙা শুরু হয়েছে, কিন্তু গত তিন মাস থেকে কিন্তু আবার কমতে শুরু করেছে এবং সর্বশেষ আগস্টে 8% কমে গেছে। তার মানে কমা অলরেডি শুরু করেছে, এখন 8%, এরপরে সেপ্টেম্বর মাসে দেখা যাবে আরও কমতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত 8-10% কমাটা খুব বেশি আমাদের ওপরে এটা চাপ তৈরি করবে না, কিন্তু যে ট্রেন্ডটা সেই ট্রেন্ডটা তো খুব বিপজ্জনক। কেননা বিপুল পরিমাণ প্রবাসী যদি কর্ম হারান, এবং বলা হচ্ছে যে গত দেড় বছরে প্রায় 4-5 লাখ শ্রমিক বাংলাদেশে এসেছে, তার বিপরীতে এক বছর আগে গেছে মাত্র 55,000, তারপরে গেছে 28,000। তার মানে যে পরিমাণ ফিরে এসছে তার বিপরীতে কিন্তু খুব কম সংখ্যক কর্মী বিদেশে যাচ্ছে। তার মানে কি, বিদেশে যখন কি কম সংখ্যক যাচ্ছে এবং বেশি সংখ্যক ফিরে আসছে, তার মানে এর প্রভাব তো সরাসরি রেমিটেন্সের উপর পড়বেই, তখন রেমিটেন্স আসা কিন্তু কমে যাবে। আমরা 2% প্রণোদনা দেওয়ার কারণে এবং নানান রকম যেই হুন্ডি সেই চ্যানেলগুলো বন্ধ থাকার কারণে প্রাতিষ্ঠানিকভাবে টাকাগুলি আসার কারণে কিন্তু আমাদের রেমিটেন্সের প্রভাবটা অনেক ফুলে গেছে, তাছাড়া ফুলে ফেঁপে গিয়েছিল। তাছাড়া আমাদের যেই দুর্যোগ মহামারীর কারণে স্বাভাবিকভাবে তখন আমাদের যারা স্বজনরা বিদেশে ছিল তখন তারা বেশি বেশি টাকা পাঠিয়েছে, সেই পাঠানোর কারণে আমাদের রেমিটেন্স প্রভাবটা ভালো ছিল। এখন এই যে ভালো ছিল তার কৃতজ্ঞতা স্বরূপ বা উপহার স্বরূপ তো আমরা PCR টেস্ট যে মেশিন ল্যাব সেগুলি কি আমরা বসাতে, আমরা এত দেরি করা, এটা কি ঠিক হলো? শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হবে হলো যে এই বিমানবন্দর তিনটিতে যাতে বসানো হয়, এটা অত্যন্ত লজ্জার। এইসব কারণেই বলছি যে আসলে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে এখন কথা বলতেও কষ্ট হয়, কেননা আমরা মুখে যা বলি বাস্তবে সেটা করি না, আমরা খুব উদারতা দেখাই, মানে প্রবাসীদের মানে অবদানের একেবারে তুলনা হয় না, কিন্তু বিমানবন্দরেই তাদের সাথে যে আচরণ করা হয় সেইগুলি আমি আরেকটি ভিডিওতে একদিন বলবো। আজকে এই পর্যন্তই, দর্শক ভালো থাকুন। সুখবর এইটুক যে প্রধানমন্ত্রীর নির্দেশের পর আমরা আশা করতে পারি যে তিনটি বিমানবন্দর ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে অতি সত্বর PCR টেস্ট ল্যাব এটি বসবে, এবং যেই সংকটটা এতদিন ধরে বিদ্যমান ছিল বা চলমান ছিল সেটির হয়তো অবসান হবে। আজ দর্শক এ পর্যন্তই, ভালো থাকুন। শেষ করার আগে আবারও অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মতামত রাখবেন, যাতে আপনাদের এই মতামতের উপর ভিত্তি করে আবার আমি ভিডিওটি নির্মাণ করতে পারি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।